আমাদের ঘটনায় প্রায় সাতজনের মতন আহত হয়েছে। না না, ঢুকতে দেয়নি, সেখানে কোনো পুলিশ ওসি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, পুলিশের সামনে ঘটনা ঘটেছে, কেউ কোন রকমের প্রতিবাদ করে না, তাণ্ডব চালিয়েছে। আমার গাড়ি ভাঙতে গিয়ে অন্তকে ওদের 15 মিনিট লেগেছে গাড়িটাকে ভাঙার জন্য, আমি গাড়ির ভিতরে আমার অন্যান্য নেতা সহ। পুলিশের কোনো ভূমিকা ছিল না, শুধু দাঁড়িয়ে ছিল। এবং আমি বলবো এটা একটা অসভ্য সরকার ত্রিপুরার গণতন্ত্র বলতে কিছুই নেই। আমি তো আমার জীবনে আমার ত্রিপুরা রাজ্যে অনেক রকমের হাঙ্গামা দেখেছি, এরকম নোংরা হাঙ্গামা আমার, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি না, আমার জীবনে আমি দেখিনি, আমি প্রত্যক্ষ করিনি। আমার অভিজ্ঞতা ত্রিপুরা রাজ্যের রাজনীতি করতে গিয়ে বহুদিন বহু জায়গায় আমি গিয়েছি, আমি এরকম সমস্যা এরকম আক্রমণের সম্মুখীন হইনি। সেই জন্য এটা শেষ দেখে নিতে হবে রাজ্যবাসীর কাছে, আপনাদের মধ্য দিয়ে আমি আবেদন জানাচ্ছি। এই অসভ্য সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের নিরাপত্তা নেই। এটা কাটমানির সরকার, তোলাবাজের সরকার, সর্বত্র এটা গুন্ডামি চলছে। সেই জন্য কালকে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন করব, আমরা বন ডেকেছি ত্রিপুরা বন, ত্রিপুরা রাজ্যের সমস্ত আপামর মানুষ, আমি মনে করি আমার বিশেষ অনুরোধ মানুষের বাঁচার অধিকারের জন্য, বাঁচার জন্য আপনারা সেই বন পালন করবেন, সমর্থন করবেন, সমস্ত মানুষের কাছে আমার এই আবেদন। 12 ঘন্টার বন, 12 ঘন্টার বন।